প্রাণ গ্রুপে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা কতজন, বেতন কত টাকা দেওয়া হবে, পোস্টিং কোথায় রাখা হবে, এবং কি শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এ টু জেড কিন্তু আপনাদেরকে আমি এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবেই, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলোর সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ, মানে প্রাণ কোম্পানিতে সেলস অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ পুরুষ কিন্তু আপনাদের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে কিন্তু এটি কিন্তু বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এখানে কিন্তু আপনারা চাকরি, যারা সরকারি চাকরি পাচ্ছেন না তারা কিন্তু এখানে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করতে হলে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক অবলিক মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। পয়েন্ট কিন্তু আপনাদের ন্যূনতম 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন বয়স কিন্তু আপনাদের দেওয়া নেই, এখানে অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে 20 থেকে 35 বছর হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন চাকরিতে 3 মাস শিক্ষানবিশকালে কিন্তু হিসাব গণ্য হবে, এখানে দেখতে পাচ্ছেন সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়ার পরে চাকরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যে কোনো জেলায় কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনসেন্টিভ, দক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, এমনকি পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এখানে সরাসরি কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার স্থান ও তারিখ দেওয়া রয়েছে, এখানে কিন্তু সরাসরি আপনারা পরীক্ষা দিবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যারা ঢাকা পরীক্ষা দিতে যান তারা কিন্তু এখানে 13, 20 ও 27 নভেম্বর 2021 তারিখে কিন্তু এই যে এখানে এই যে উত্তরবাড্ডা ঢাকা এই বরাবরে কিন্তু আপনাদের উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, যারা দিনাজপুরে পরীক্ষা দিতে যান তারা কিন্তু 11 তারিখে যে দিনাজপুরে এই স্থানে কিন্তু আপনারা ইন্টারভিউ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রাম দিতে চান তারা কিন্তু 11 নভেম্বর চট্টগ্রামে পরীক্ষা দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যারা সিলেট দিতে চান এখানে সিলেট, যারা পরীক্ষা ভোলা দিতে চান এখানে ভোলা, মানে এখানে যে স্থান রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে স্থান রয়েছে এই স্থানে কিন্তু আপনারা গিয়ে যে কোনো স্থানের ভিতরে যে কোনো স্থানে, মানে আপনাদের যে স্থান পছন্দ হয়, যে পরীক্ষার স্থান পছন্দ হয় সেখানে কিন্তু আপনারা গিয়ে এই যে এই মাসে তারিখ দেওয়া রয়েছে এই তারিখ অনুযায়ী কিন্তু গিয়ে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করে কিন্তু আপনারা ইনশাল্লাহ চাকরিটি নিতে পারেন, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের পরীক্ষার স্থান দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষার স্থান, এখানে কিন্তু আপনারা সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইন্টারভিউ দিতে পারেন। আর এখানে কিন্তু আপনাদের পরীক্ষায় অ্যাটেন্ড করার যে তারিখ রয়েছে এখানে তারিখ দেওয়া রয়েছে, এই তারিখের ভিতরে কিন্তু আপনারা যে কোনো স্থানে কিন্তু আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করে আবেদনটি কত করে নিতে পারেন, ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যোগ্য ও আগ্রহী প্রার্থীদের 14 তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এবং সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও মূল ও রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদপত্র এবং কি জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল 10টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে পারবেন।
বন্ধুরা, এখানে কিন্তু আর্থিকভাবে কোনো লেনদেন করার জন্য অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিতই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।